সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমি একটু শ্বশুর বাড়ি যাবেন, তো শ্বশুর বাড়ি অনুষ্ঠান আছে আমার শ্বশুর বাড়ির মানে পাশের বাড়ি, তো অনিমাগো শরিক লাগে, তো নিমন্ত্রণ করছে। এমনি যাইতেছি, একটু বললাম একটু ঘুরে আসি, তো যাই। এখন তো বিকেলবেলা, সন্ধ্যা হয় নাই, আর 1 ঘন্টার মতো লাগবো, 5টা সাড়ে 5টার মতো বাজে। তো ভাবছি আপনাদের নিয়ে যাই একটু এলাকাটাও ঘুরিয়ে নিয়ে আসি, তো চারিপাশে কীরকম জল হয়েছে তো ঘুরিয়ে নিয়ে আসি। তো চলেন যাই। এই যে মা আছে, খাইছো না? তে যাই। এই যে এখন তো বৃষ্টির দিন, বৃষ্টি হয়, এই বৃষ্টি এই তে দেখানে থাকো, রওনা হইলাম। এই যে নাও, নাও আবার নিয়ে যাবো, জ্যাঠামশা আসবো আবার, তার জন্য নাও নিয়ে যাইতেছি। অনেক কিন্তু জল হয়েছে, আবার মেঘলা করছে, তো মতে মতে খালি যে পারলে হয়েছে, যে রকম অবস্থা। এদিকে একটু ধোয়া ধোয়া, এইদিকে এইদিকে মেঘলা। আমি যাই। এই বছর আমনও হয়েছে সবারই, তো কোন সময় জানি বৃষ্টি নামবো, তো পাকার মাথায় এসে পড়ছি। দেখেন রাস্তার অবস্থা কি অবস্থা, তো রিক্সা নাই, দাঁড়িয়ে রয়েছি। আর ওটা 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 ওইটা আমি সাভার নদীর পাড়ায় এসে পড়ছি, বাসকে জাম নিলাম। আমি 5 মিনিট দাঁড়াইতে দেবো, ওই পাশে আসবো, তারপর এসে যাইতে পারবো। গেল কুমুদিনী হসপিটাল। সামনে রাখেন, হ্যাঁ সামনে রাখেন, বাবা তোমার বলি হয় নাই, তোর যে পোলা পানের সৃষ্টি দাও, তো শেষমেশ আইসা পড়ছি শ্বশুর বাড়ির রাস্তা। এই যে আরাম অনু তো পায় না, আমি নিয়েছি 5 কেজি, এই যে আমার হাতে আছে, আর চিপস নিয়েছি পোলাপানের জন্য, তো একদিন থেকে আবার চলে যাবো। তো যাই বাড়িতে, যাই দেখি। বড়দাকে পুজো হইব না, পূজা দুর্গা পূজা, তাহলে এবার আগে আগে আমাদের ওই জায়গায় যাইবেন সবাই। এই একদিন লেগে যাও, একদিন এ গেলে হইব কম না, পূজো না মন গাজা খাইতে মেলা পূজো না, মেলা তা তো পূজাই, অষ্টমীর দিন বা নবমীর দিন সকালে গেলেও যাবো, বিকালে গেলেও যাবো, যাই নিয়ে রাত 10টা 11টা যাবো।
হাবরে হাবরবেন ওমনে ইয়ে বনা বলছে বৌদি সবাই বাবু এই দোকানে সাবলা হয়েছে এই সাবলা মানে সকালে বেচতে নিয়ে যায় না বেচলে খারাপ হয় না সাবলা সাবলার দাম আছে 10 টাকা আটি তুমি কি করবান মালাও নিবেন দেখি কেউ নেওয়া নাই আমার শিখাইবে না হুম এই বড় সাপলা দেবা না ছোট সাপলা দেন ও মালা তো অনেক সুন্দর তা আমরা সকালবেলা আসছি একটু নিমন্ত্রণ করতে না নিমন্ত্রণ করতে আসছি না আজকে তোমার বাড়িতে জানি কি পূজা কি পূজা জানি তোমাদের বাড়িতে তুমি জানো না নারায়ণ পূজা না নারায়ণ পূজা নারায়ণ পূজার নিমন্ত্রণ করতে আসছি শস্য দেয় আর এইদিক দেখুন তো অনেক সাপ লয়েছে দেখাইলে আমি তো হ্যাঁ ও যে পাশে সাপলা অনেক সুন্দর সাপলা হয়েছে তুমি মালাটা দেখাও একটু পায়েল দেখি একটু এই জায়গায় আসে বানাও ও অনেক সুন্দর মালা হয়ে গেছে আর এই যে কমলি শাক তুলছি কমলি শাক আর হইলো শাপলা শাপলা গুলো অনেক সুন্দর আমাদের জাতীয় ফুল শাপলা পায়ে লইলো মালা বানিয়ে ফেলছে দাও গলাই দিই এই শাপলা দিয়ে বানাও না ভালো শাপলা দিয়া সুন্দর করে এটাও সুন্দর হয়েছে এই শাপলাটা অনেক সুন্দর হয়েছে এই যে মালা আমি শাপলার মালা বানিয়ে ফেলছি এই যে একটু পরো পায়েল একটু পরো ওই যে নিমন্ত্রণ করতে গেছে ধরো আমার তোমার নাম পড়ুমনি ও তোমার মালাটা তো আরো অনেক সুন্দর হয়েছে গো পর পর দেখি কেমন হয়েছে সুন্দর হয় নাই আচ্ছা পর তুমি অমনে অমনে এই মাথা নিচে থাকবো মানে যে তোমার ফুলের মাথা নিচে থাকবো
সুন্দর হয়েছে না? এই যে অনেক সুন্দর মালা, তোমার মালাটা কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু অনেক অনেক বড় হয়েছে কি? কত সুন্দর হাঁস, অনেকগুলো সাপলা তুলছি। ওই যে ওই পাশে কুমড়ি শাক আছে, এই পাশে কুমড়ি শাক। ফুল গাছ সুন্দর, সাবলা দিয়ে খিচুড়ি তো সাপলা ফুল, এমনি ফুল তোলা মুড়ি, এই যে পূজার জন্য ফুল তোলা হয়েছে, পূজার জন্য কমলি শাক, তারপরে এই পাশে কমলি শাক, আবার মনে হয় 20 নম্বর আজকেও, তাই না পায়েল? এই দিল সাপলার মালা হাতে বেঁধে তুই যে ঘুমাইতে করছ, সাপা করে গেছিলাম তোমার জন্য মালা পানি নিয়েছি। ধন্যবাদ, সুন্দর হয়েছে মালাটা, আমার সামানে সাপলা নিয়েছি সকালবেলা অনেকটি। বাড়িতে নিয়ে যাবো আবার গেদের সব। বিকেলে নিয়ে যাবো বাবা, কামড় দিয়ে মিশাল বোধহয় নেজের মধ্যে পাড়া লাগছে, খেয়াল করি নাই তো। সাবানটা আমাদের চান করে দেবো নাকি? কুকুরটা সুন্দর আছে, বিদেশি কুকুরটার না গেল। এটা হলো সাবান, কে যাই বৃষ্টি দিন না তার নিয়ে গেছে, মালা কেমন হয়েছে? সকাল তো গেলা না, আর ও কোন দেখ কোন দেখ ঘুরাইছে, আমি চিনি তুমি তো উঠাই নাই, উঠাই তো নাই। মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া করে নাই নাকি? সকালবেলা অনেক জায়গা দিয়ে ঘুরে এলাম, ভালোই লাগলো। বরদান নিয়ে গেছিলাম, নিমন্ত্রণ করে দেয়। আচ্ছা মুখ দাও, মুখ দিয়ে খাওয়া দাওয়া করে। ও দেখো কত অনেক ফুল ধরছে তো, পারে না ফুল? ফুল পারবো, আজকে পূজা করবো না, পূজার জন্য রেখে দিয়েছি।
নয়টার মতো বাজে গেছে এখন আমরা মুখ ধুব মুখ দেখা দেওয়া করে নেই তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।